হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এজে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন আছি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে সকালের সৌন্দর্য উপভোগ করতেছি। আর আমি আপনাদের কাছে জানাবো যে আপনারা কিভাবে ঢাকা থেকে সেন্ট মার্টিন আসবেন, কত ভাড়া, এগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং যারা সেন্ট মার্টিন আসতে চান, অনেকে জানেন না কীভাবে আসবেন, ইউটিউব সার্চ করেন দেখেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি করা। আমি এখন যাচ্ছি, ওই দেখেন দূরে দেখা যাচ্ছে না ডিঙ্গি নৌকাগুলো, ওইটার কাছে যাবো, ওই জন্য যাচ্ছি, প্লাস আপনাদেরকে পুরোপুরি ধারণা দিচ্ছি আর কি। সো যারা ঢাকা থেকে আসবেন, তাদের হচ্ছে আপনার বাসের ভাড়া হচ্ছে, নন এসি বাসের ভাড়া হচ্ছে 700 থেকে 900 টাকা, এসি বাসের ভাড়া হচ্ছে আপনার 1300 থেকে 1900 টাকা। আপনার গাবতলি, কল্যাণপুর, তারপর কলাবাগান, আরামবাগ, মতিঝিল থেকে, সাইদাবাদ থেকে সব বাসে টিকিট সংগ্রহ করতে পারবেন। আপনারা যখন আসবেন অবশ্যই আপ ডাউন টিকিটটা কেটে নিয়ে আসবেন, সেক্ষেত্রে কোনো হয়রানি হইতে হবে না। তারপর আপনার শিপ টিকিটটা পাসলে এখানে অ্যাভেলেবেল শিপের টিকিট পাওয়া যায়। অনেক আমরা মনে করি কীভাবে শিপের টিকিট পাবো, আপনার শিপের টিকিট ঢাকা থেকে কিনতে গেলে আপনার যে যারা এজেন্সি আছে তারা গেলে আপনাকে ইয়ে করবে যে না টিকিট ক্রাইসিস, রেঞ্জ বেশি, সো এরকম বলবে। সো আপনার কোনো দরকার নেই তাদের কাছ থেকে টিকিট নিয়ে, আপনি সরাসরি চলে আসবেন, সরাসরি আপনার টিকিট চলে আসবেন টেকনাফে। আসার পর আপনার ভাড়া হচ্ছে আপ ডাউন টেকনাফ থেকে সেন্ট মার্টিন আপ ডাউন ভাড়া হচ্ছে 700 টাকা। 700 টাকা লো কস্ট প্রাইস। এরপর আছে 1000 টাকা, 1300 টাকা, তিনটা কোয়ালিটির আপনার এখানে টিকিট পাওয়া যায়। সো আপনার টিকিটটা নেওয়ার পর আপনাকে কনফার্ম করতে হবে আপনি এখানে কয় নাইট স্টে করতে যাচ্ছেন। আপনাকে এক নাইট স্টে করবেন সেন্ট মার্টিনে, টু নাইটস, থ্রি নাইটস, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, শিপে উল্লেখ করতে হবে। শিপে উল্লেখ ডেট অনুযায়ী আপনি টিকিট নেবেন। আপনার টেকনাফ থেকে আপনার শিফট ছাড়ে সকাল 9:30, জাস্ট 9:30 শিফট ছেড়ে দেয়। তারপর আপনার সেন্ট মার্টিন থেকে শিফট ছাড়ে জাস্ট 3টায়। এখানে আপনি সকালকে আসলাম তখন দেখলাম যে আপনার 6 থেকে 7টা শিফট একসাথে ছেড়ে আসে, সেন্ট মার্টিন থেকে টেকনাফ ছেড়ে যায়। সো আপনার শিফটের বিষয়টা ক্লিয়ার। এরপরে আপনি আসেন হোটেল, কটেজ অথবা রিসোর্ট নিয়ে। অনেকে মনে করেন এখানে রিসোর্টও তো অনেক কস্টলি, ঢাকা থেকে বুকিং করে আসেন যে হয়তো রিসোর্ট রুম পাবো না। এখানে রিসোর্ট মোটেই কস্টলি না এবং ক্রাইসিসও না, এখানে অ্যাভেলেবেল রিসোর্ট কটেজ করে থাকে। আমরা আসছি ডিসেম্বর, এখন তো অনেক ট্যুরিস্ট সেন্ট মার্টিনে, তারপরে অনেক রুম আমি দেখছি খালি। আমি অনেক কটেজে গিয়েছি, অনেক রিসোর্টে গেছি, খোঁজ নিছি। সো আপনি ভাড়ার বিষয়টা আসেন, এখানে 1000 থেকে শুরু করে রুম পাওয়া যায়, 1000, 1500, 2000, 2500, 3000 হলে খুব ভালো মানের রুম পাওয়া যায় এখানে 3000 টাকায়। অনেকে আরও ভালো থাকতে চান, সেক্ষেত্রে 5000 থেকে 10000 পর্যন্ত আপনি রুম পাবেন, একটা ওয়ান নাইটের ভাড়া। যেগুলো বেশি ভাড়া সেক্ষেত্রে আপনি আবার ব্রেকফাস্ট ইনক্লুড। সো আপনি এই রুমগুলোতে কাপল রুম আছে, 4 জন শেয়ারিং আছে, আপনি যেভাবে খুশি থাকতে পারবেন। এরপর আসেন খাবারের বিষয়গুলো। আপনি এখানে কিন্তু সব প্যাকেজের খাবার, আপনি না জেনে খান সেক্ষেত্রে চার্জ বেশি হবে। আপনি যদি দুইজন থাকেন, দুজন অধিক থাকেন, আপনি প্যাকেজের খাবারগুলো ম্যাক্সিমাম নেবেন। সকালে 50 থেকে 60 টাকার মধ্যে প্যাকেজের নাস্তা পাওয়া হয়ে যায়, খিচুড়ি, ডিম, আবার পরোটা, সবজি, ডিম ভাজি, 50 থেকে 60 টাকার প্যাকেজ। আপনার এটা অবশ্যই প্যাকেজ ওদের সাথে কনফার্ম করে তারপর খাবেন। তারপর আপনি দুপুরে লাঞ্চে আসেন, লাঞ্চে আপনি যদি ভাত, সাদা ভাত, সবজি, তারপর আপনার মাছ অথবা মাংস নেন সাথে ডাউল, এই প্যাকেজগুলো আপনার এক এক হোটেলে এক এক রকম, তবে 150 থেকে 200 মধ্যে প্যাকেজটা আপনি জানিয়ে নেবেন, 150 থেকে 200 মধ্যে। রাতে আপনার ম্যাক্সিমাম বারবিকিউ খায়, বারবিকিউ তো মুরগি প্যাকেজ 150 থেকে 200 মধ্যে। অবশ্যই আপনার যদি 10 জন যান তাহলে আপনাকে ওরা আগে কনফার্ম করবেন যে আমরা রাতে আপনাদের সাথে ডিনার করবো, আমরা এই আইটেমগুলো চাচ্ছি। আগে কনফার্ম করলে ওরা আপনাকে
মেস তৈরি করে দেবে। কী মাছ খাচ্ছেন চাচ্ছেন সেটা রূপচাঁদা যেটা খেতে চান ওরা সেভাবে আপনাকে প্যাকেজ করে দেবে সুন্দর করে। সো আপনার এরপরে আর আরেকটা বিষয় আসি, আপনি এখানে কী অভিযোগ করবেন, এখানে আপনার হিটিও করতে পারবেন। তবে যেহেতু বিষ অনেক বড়ো সেক্ষেত্রে আপনার সাইকেলও ভাড়া করা যায়। সো সাইকেলের ভাড়া হচ্ছে ঘন্টায় অনলি 20 টাকা থেকে 40 টাকা, এক একটা শোরুমে এক এক করে না, এটা আপনার কন্ট্যাক্ট করে নেবেন। তারপরে আপনি সেরাদ্বীপে যাওয়ার ইচ্ছা করেন, অনেকে সেরাদ্বীপে কীভাবে যাবো আমরা, হ্যাঁ সেরাদ্বীপেও আপনারা যেতে পারবেন। সেরাদ্বীপে আপনার এই যে সামনে ডিঙ্গি নৌকাগুলো দেখতেছেন, এবার ট্রলার আছে, এগুলো আপনি 700 টাকা করে নেয়, সেরাদ্বীপে নিয়ে যাবে প্লাস নিয়ে আসবে। তারপর আর একটা বিষয় না বললেই না, যারা সেন্ট মার্টিন আসবেন অবশ্যই তারা কাঁকড়া শাকটা নিয়ে যাবেন। আমি কালকে খেয়েছি, খুবই মজার। তবে কাঁকড়াগুলো আপনি ছোটো 100 টাকা থেকে শুরু, 100, 150, 200, অনেক বড়ো যদি কাঁকড়া খেতে চান 200 টাকা খেতে পারবেন। রুচি নিয়ে খাবেন, ঘৃণা করবেন না, ঘৃণা করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সো তবে খুবই টেস্টি কিন্তু, আর আপনার জাস্ট চিংড়ি মাছ যেরকম টেস্ট সেম আপনার চিংড়ি মাছের মতো, আর সমুদ্র কাঁকড়া অনেক বড়ো টেস্টি। আপনি একবার টেস্টও দেখবেন, আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তামুরামুরি মনে হয় আমি আপনাদেরকে সেন্ট মার্টিনের বিষয়ে ধারণা দিতে পারছি। তারপরে যদি আপনার কোনো প্রয়োজন হয় আমি এখানে আসি, এবং সব নাম্বারগুলো আমি কালেক্ট করছি, বাস শিপ প্লাস হচ্ছে আপনার রিসোর্টের, যেহেতু আমি ইভেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ বা নিজেও আবার আসবো, এই জন্য সব কালেক্ট করছি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, যে না আমার কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে চান বা হেল্প নিতে চান, অবশ্যই আমাকে নক করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01813115055। আর সেন্ট মার্টিন থেকে বিদায় নিচ্ছি, আরেকটু ডিঙ্গি নৌকাগুলো কাছ থেকে দেখাই, দুজন আসলাম যেতে পারতেছি না, যদিও স্রোত আসতে আর সামনে আগানো সম্ভব না। আরেকটু আগে ডিঙ্গি নৌকাগুলো আরেকটু কাছে যাওয়া যায়, তো আমি ভিডিওটা বিষয় নিয়ে সে কথা বলে আমি আপনি ভিডিও থেকে বিদায় নেব। আমি দেখেছি কালকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসতে পাক্কা 3 ঘন্টা লাগে, নাফ নদীতে 2 ঘন্টা এবং পুরা সমুদ্রে 1 ঘন্টা লাগে। সো এখানে কালকে দেখেছি যে সমুদ্র যেহেতু সবসময় রোলিং হয়, শীতকালই হোক গরমকালই হোক, সো এই রোলিংয়ের সময় শিপ কিন্তু অনেক অনেক রোলিং করে অথবা দোল খায়। আপনি দেখেন যেভাবে আপনার এই নৌকাগুলো দোল খাচ্ছে, এভাবে কিন্তু শিপগুলোও দোল খায়। সো অনেকে যারা বাচ্চা থাকে তারা কিন্তু অনেক কান্নাকাটি করে, প্লাস যারা বয়স্ক আছেন তারা কিন্তু একটু ভীত সমস্ত হন। ভয়ের কিছুই না, রোলিং করলেও ইনশাল্লাহ কোনো কিছু হয় না, সো ভয়ের কিছু নাই। তার ভিডিও তো এখান থেকে শেষ করছি, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।